পোড়া চোখ পোড়াও কেন, ও পোড়া চোখ সমুদ্রে যাও। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি হারের কষ্টে নিউজিল্যান্ড দলের কারো চোখ জ্বালা পোড়া করছে কিনা কে জানে। তবে ঈশ্বধীর, বেনসিয়ার্স, গ্লেন ফিলিপস আর জ্যাকব ডাফিরা আছেন বেজায় আনন্দে। মাউন্ট মঙ্গানুয়ের বে ওভালে মাঠে নামার একদিন আগেই সোধিসিয়ার্সদের আবারও বল হাতে নেমে পড়তে হয়েছে, তবে ঠিক মাঠে নয়, মাউন্ট মেইন বিচে বালুর ওপর ক্রিকেট খেলতে। প্রতিপক্ষ খুদে খুদে শিশু, যাদের মধ্যেই হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের কোনো কিউই তারকা। নতুন বছরকে নতুনভাবে বরণ করে নেয়ার অপেক্ষায় থাকা খুদে খুদে স্থানীয় ক্রিকেটারদের আনন্দ দিতে সামার অফ মোর নামক ইভেন্টের পক্ষ থেকে এই বিচ ক্রিকেটের আয়োজন, যেখানে ফান ট্রেনিং সেশনে এই ক্রিকেটারদের সঙ্গী হয়েছেন সোধি, সিয়ার্স, ফিলিপস আর ডাফি, দিয়েছেন অটোগ্রাফ, তুলেছেন ছবিও। সেই সময়টা আবার কতটা উপভোগ্য ছিল তা জানাতে ভুল করেননি বেন সিয়ার্স। It was good fun. It was cool, just being out there playing a bit of beach cricket, and it's good kids around, really enjoy it. তবে যে কারণে মাউন্ট মঙ্গানুয়ে আসা সেই উদ্দেশ্য পূরণেও আশায় বুক বাঁধছেন কিউই এই পেসার। সিয়ারসের আশা পরের ম্যাচে টাইগারদের বিপক্ষে ঘুরে দাঁড়াবে ব্ল্যাক ক্যাপরা। Not a great deal. Just we got to execute a little bit better, but just move forward onto the next one at the mount tomorrow, and really looking forward to it. Shastakar all time ban shop shomoy all time healthy life. তবে মুখে বললেও জয়ের ছন্দে থাকা টাইগারদের বিপক্ষে জয় পাওয়াটাও যে এত সহজ হবে না সেটা বোধহয় প্রথম ম্যাচ হারের পরে কিউইরাও বুঝে গেছে। তানজিম ঐশী, অলরাউন্ডার। Okay.